গ্রাম আদালতে বিচার কাজ পরিচালনায় আবেদনকারী বা প্রতিবাদী কারোরই প্রয়োজন পড়ে না আইনজীবী নিয়োগের। আবার যারা বিচার কাজ পরিচালনা করছেন প্রত্যেকেই নির্বাচিত জনপ্রতিনিধি। যেসব কারণে গ্রাম আদালতে নিরপেক্ষ বিচার কাজ সম্ভব নয় বলে মত স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। কামরুজ্জামান মামুনের দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলি, সত্য বলি, মিথ্যা বলিব না। বিচার ব্যবস্থায় দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিবাদের প্রত্যেক পক্ষের দুইজনের মধ্যে একজন ইউপি সদস্য, এই মোট পাঁচজন হবেন বিচারক। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, দলীয় প্রতীকে নির্বাচিত রাজনৈতিক নেতারা যখন বিচারক তখন সন্দেহ থাকে নিরপেক্ষতা নিয়ে। দলীয় প্রতীকে একজন নির্বাচিত ব্যক্তি কোন সময় এটা বিচার চালাতে পারে না, এটা বিচারের নীতির পরিপন্থী। তিনি হয়তো খুবই ন্যায়পরায়ণ মানুষ, তারপরেও যখন একটা দলীয় সিম্বলে একজন লোক নির্বাচন করে একটা পদ নিয়েছেন, দলের লোক, দলের লোকের হাতে ভোট দেওয়া যায় না। তবে স্থানীয় সরকার সচিব জানান, গ্রাম আদালত আইন 2006 এর মাধ্যমে বিচারকদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা বিচার কাজ করতে পারবেন। রাজনীতিবিদ হলেই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি পক্ষপাতিত্ব করবেন এটি কিন্তু আমরা প্রত্যাশা করি না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে সেই প্রতিষ্ঠানের পরিচালক, যে সদস্যরা আছে একটা সমন্বিতভাবে তারা এই সিদ্ধান্তগুলো দেয়। গ্রাম আদালত নয় বরং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করে তা উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করার পরামর্শ স্থানীয় সরকার বিশেষজ্ঞের। পৃথিবীব্যাপী কোথাও স্থানীয় সরকার কিন্তু জুডিশিয়াল ফাংশন করে না এবং প্রতিবেশী ভারতেও করে না। জুডিশিয়াল ফাংশনটা সরাসরি জুডিশিয়ারির অন্তর্ভুক্ত করা উচিত, সেজন্য জুডিশিয়ারির বিকেন্দ্রীকরণ দরকার। স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে আমার কাছে মনে হয় যেটি একটি খুব ভালো উদ্যোগ এবং ভালো আইনগত পদ্ধতি, এবং কোনোভাবেই দেশের প্রচলিত যে আইন আছে সে আইনের সাথে সাংঘর্ষিক নয়। গ্রাম আদালত ও সালিশি আদালত অধ্যাদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদকে দেয়া হয় বিচার সম্পাদনের দায়িত্ব। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ভারতের আসাম ও